রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, চারিদিকের পরিবেশ দেখলে মনে হয় আমরা যেন শুধু ব্যস্ত এবং ব্যস্ত। আমরা শুধু ব্যস্ত হয়ে পড়েছি শুধুমাত্র আমাদের পেটের জন্য, আমাদের ক্যারিয়ারের জন্য এবং আমাদের সম্পদের জন্য। আসলে কি বিষয়টা তাই? আমাদের জীবন সৃষ্টির উদ্দেশ্য কি সেটাই? আমি আপনাদের সম্মুখে আজকে আমরা ঠিক যেই কারণে ব্যস্ত হয়ে পড়ি, আমাদের জীবন, আমাদের কেরিয়ার, আমাদের পেট, আমাদের রুজি রুটি, সে বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সাধারণত রিজিক মানে বুঝি যে যে বিষয়টা আমরা খাই, যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন হয়, যেগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, সেগুলোকে আমরা রিজিক বলে জানি। কিন্তু বিষয়টা পুরোপুরি এর মধ্যে সীমাবদ্ধ নয়। রিজিক একটা ব্যাপক বিষয়। এই বিষয়টি যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহর রিজিকের ছায়াতলে আল্লাহর রিজিক আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছে। রিজিক বিষয়টা কি? যেমন আমাদের পুরো শরীর হচ্ছে রিজিক। আমাদের শরীরের মাথা, হাত, পা, আমাদের কথা বলা, আমাদের ব্রেন, আমাদের চিন্তা শক্তি, সমস্ত কিছুই হচ্ছে রিজিক। আর রিজিক কী হতে পারে? সেটা হচ্ছে কি, যাবতীয় সম্পদ। আমাদের ঘর বাড়ি, আমাদের ঘর বাড়ির মধ্যে যা কিছু রয়েছে, আসবাবপত্র রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, এবং আমাদের প্রপার্টি যা সম্পদ রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের রিজিক। তারপরে হচ্ছে কি, রিজিক হচ্ছে আমাদের পরিবার। আমাদের পরিবারে আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের পরিবারে আর যারা রয়েছে তারা হচ্ছে আমাদের রিজিক। তারপরে রিজিক হচ্ছে কি, আমাদের শারীরিক সক্ষমতা। কেউ হাতের কাজ করতে ভালোবাসেন, সে হাতের কাজ করে তার রুজি রুটি চলে। কেউ তার ব্রেনের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, সে তার ব্রেনকে রুজি হিসেবে ব্যবহার করতে পেরেছে। কারোর হয়তো খেলাধুলার সক্ষমতা বেশি, কারোর হয়তো পায়ের কোনো কাজ, এখানে সফর করার সক্ষমতা বেশি, ব্যবসা বাণিজ্য করার দক্ষতা কারোর করে বেশি, সেটা হচ্ছে তার রিজিক। এবং প্রাকৃতিক কোনো বিষয় রয়েছে, যেমন আমাদের চারিপাশে বায়ুমণ্ডল, আমাদের নদী, আমাদের গাছপালা, আমাদের পাহাড় পর্বত, বায়ুমণ্ডলের অক্সিজেন, এই যে যাবতীয় জিনিস রয়েছে, এইগুলো হচ্ছে আমাদের রিজিক। তাহলে পৃথিবীতে যত কিছু রয়েছে, প্রাকৃতিক সম্পদের মধ্যে মাটি, মাটি একটা রিজিক। মাটিকে আপনি একটা বীজ বপন করবেন, সেখান থেকে গাছ হয়ে যাবে। তাহলে সমস্ত কিছু হচ্ছে রিজিক। আমাদের চারিদিকে শুধু রিজিক আর রিজিক, রিজিক দিয়ে আল্লাহ আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন। এবারে আমাদের ভাবতে হবে যে এত কিছু রিজিক আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা কি সেই রিজিক চেয়েছিলাম না আল্লাহ নিজে থেকেই আমাদেরকে দিয়েছে? যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে যাই এবং প্রত্যেকে আমরা জিজ্ঞেস করি আমাদেরকে আল্লাহ এত কিছু রিজিক দিয়েছেন, সেই রিজিক সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, এবং আমরা এত কিছু সুযোগ সুবিধা আল্লাহর তরফ থেকে ভোগ করছি, এবং সেই আমাদের সুবিধা ভোগী যে জিনিস সেই সম্পর্কে আমরা পূর্ণ অকিবল নই, এবং এত কিছু আমরা পেয়েছি সেটা আমরা আল্লাহর কাছে আমরা চাইনি। আমাদের অক্সিজেন দরকার, আমাদের খাদ্য পানীয় বস্ত্র বাসস্থান দরকার, এত কিছু আমরা চাইনি, কিন্তু আল্লাহ নিজে থেকে আমাদেরকে দিয়েছেন। এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অথচ সেই বিষয় সম্পর্কে আমরা ওয়াকিবল নই। এরপরেও আমরা না চাইতে, এত কিছু পাওয়ার পরেও আমরা যথাযথভাবে আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর শকর আদায় করি না, আল্লাহর প্রতি ভরসা করি না, আল্লাহর প্রতি আমরা আস্থা রাখি না। আমরা কী করি, আল্লাহ বাদে অন্য কোনো সত্তা, অমূলক কোনো সত্তার উপরে আমরা আস্থা করি, তাকে ভয় করি, এবং তার কাছ থেকে আমাদের চাওয়া পাওয়াগুলো থাকে, অনেক অংশে, সব ক্ষেত্রে নয়। এবং এই সমস্যা কিন্তু সবার নয়, সেই সমস্যা কিন্তু সবার না হলেও কিন্তু ম্যাক্সিমাম এই সমস্যাগুলো রয়েছে। যেরকম আমরা ভয় করি মূলত তিনটে জিনিসের, একটা জিনিসের ভয় করি, সেটা হচ্ছে কি, আমাদের জীবনের ভয় করি। দু নম্বর হচ্ছে কি, আমাদের সম্পদের ভয় করি, সম্পদ কমে যাওয়ার ভয়। আর তিন নম্বর হচ্ছে কি, আমাদের পেটের ভয়, ক্ষুধার, রিজিকের ভয় করি, ক্ষুধার ভয় করি, যেটাকে আমরা রিজিক বলেই জানি, সেই ক্ষুধার ভয় করি। তো এই তিনটে ভয়ের জন্য আমাদের প্রত্যহিক জীবনে ইসলাম মেনে চলার পথে একটা বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমরা ক্ষুধার ভয় কী কী করি? অনেকে আছেন যে ছেলেপিলেদের পড়াশোনা করাতে চান, ছেলেমেয়েদের পড়াশোনা করিয়ে মানুষ করাতে চান, কিন্তু তিনি বললেন যে আরবি পড়াবো না বা কোনো মাদ্রাসায় পড়াবো না, সেখান থেকে কোনো কেরিয়ার, কোনো গাইড নেই,
সেখান থেকে কোথায় থেকে কি হবে, আমার ছেলে চাকরি পাবে না, ভালো বুদ্ধিমান হবে না, বলে অনেকেই করে আরবি পড়ায় না, মানে ইসলামের যে দিন সেই দিনের উপরে যে পড়াশোনা সেটা থেকে তাকে বঞ্চিত করে রাখে। তার কারণ সে এই এই লাইনে গেলে তার কেরিয়ার হবে না, কিন্তু আলটিমেট তার কেরিয়ার রয়েছে, সে দিনই শিক্ষা শিখবে এবং তার জন্যই আল্লাহ তাকে কেরিয়ার দেবে, তার রুজিরুটি আল্লাহ ফিক্সড করে রেখেছেন। এত কিছু দেওয়ার পরেও, না চাইতে দেওয়ার পরেও সে আল্লাহর প্রতি আস্থা রাখতে পারলো না। অনেকে বলে কি যে ছেলে পিলেদের বিয়ে দেওয়া হবে না। কেন ছেলেদের বিয়ে দেওয়া হবে না? কারণ এখন তো কেরিয়ার তৈরি করার সময়, বিয়ে করলে নিজে তো নিজের খাওয়ার তো সংস্থান করতে পারেনি, তাহলে আরেকজন যে তার স্ত্রী আসবে তার পরিবারে কি খাওয়ার সংস্থান করবে? তাহলে এই যে রিজিকের ভয়, আল্লাহর প্রতি আস্থা নেই, কারণ সে যখন মায়ের পেটে ছিল তখন মায়ের পেটে যখন সে যখন তার যখন আস্তে আস্তে বৃদ্ধি ঘটছিল মায়ের পেটে, সেই সময় মায়ের পেটে তাকে কে খাইয়েছিল? সে কি সে সময় কিছু বুঝতো? সে কি সে সময় চাষাবাদ করতো, ব্যবসা করতো? সে কি চেয়েছিল? তখন মায়ের হায়েজ নিফাসে রক্ত বন্ধ করে তার খাদ্যের ব্যবস্থা করেছিল। মায়ের পেটের মধ্যে তার যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই জন্য মায়ের পেটে সে যখন ছিল এবং তাকে একটা এমন একটা কভার বা প্যাকেটের মধ্যে রাখা হয়েছিল, তার চারিধারে জল রাখি দেওয়া হয়েছিল আল্লাহ, যাতে তার শরীরে কোনো রকম ধাক্কা না লাগে। মা চলাফেরা করবে, উঠবোস করবে, বাড়িতে বিভিন্ন কাজ কারবার করবে, সেক্ষেত্রে যেন কোনো বাধা না চলে আসে। সেইখানে যদি আল্লাহ রিজিক দেয় তাহলে পৃথিবীতে আপনাকে কেন রিজিক দেবে না? এবং আল্লাহ তো স্পষ্ট বলছেন যে বিয়ে করলে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। অনেকে আছেন কি সত্য বলতে ভয় পান। সত্য বলতে কীরকম? অনেক ইমাম আছেন যারা মসজিদের যারা দায়িত্বশীল কর্মকর্তা আছে, সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, ওদের বিরুদ্ধে কথা বলতে পারেন না, কারণ সেক্রেটারি প্রেসিডেন্ট এমন কিছু সমস্যার সঙ্গে জড়িত যেটা দীন ইসলাম বিরোধী, এবং তিনি যদি ইমাম খতিবে খতিব হিসেবে সেই কথাটা মেম্বার থেকে বলেন তাহলে তার চাকরি চলে যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু তার রিজিকের ভয় করলো, তার পেটের ভয় করলো, মানুষকে ভয় করলো, গায়রুল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করলো না। এগুলো সব সিরকের পর্যায়ে পড়ে যায়, এগুলো হচ্ছে তাওহিদের রুবুবিয়ার খেলাফ চলে যায়। তারপরে হচ্ছে কি চাকুরির ভয়। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভাই আছে যারা দিন পালন করতে চান, মুখে দাড়ি আছে, কিন্তু অফিসের বস চাকরি দেবেন না যদি মুখে দাড়ি থাকে, তখন অনেকে চাকরি ছেড়ে দেন, অনেকে আবার সেভ করে দেন। আবার অনেকে আছে কি যে টাকনু নিচে প্যান্ট পরলে কেমন যেন সেকেলে সেকেলে লাগে, অড লাগে, মুখে দাড়ি, টাকনুর ওপরে প্যান্ট, এগুলো নিয়ে পৃথিবীতে এখন বিরাট চর্চা চলে, মানে এদেরকে একটা খুব খারাপ নজরে দেখা হয়। সে ভয়ে সে চাকরি পাবে না এবং মানুষ কি বলবে, সমাজে তাকে অন্য নজরে দেখা হবে বলে সে কী করে, সেটা জানার পরেও সেটার কী উপকার আছে এবং সেটা যে কতটা খারাপ কাজ সেটা জানার পরেও সে কিন্তু টাকনুর উপরে প্যান্ট পরে না, নিচে পরে। অনেক মহিলা হিজাব পরতে যায় না, চাকরি পাবে না, তাকে সেকেলে বলবে, অফিসে তাকে লাঞ্ছিত করবে, সে কলেজে লাঞ্ছিত হবে, সমাজে লাঞ্ছিত হবে, ব্যাকডেটেড বলবে, সে অনেকে কিন্তু সেটা পরে না, কারণ চাকরি চলে যাবে, কর্মস্থলে প্রবেশ করতে পারবে না, পড়াশোনা করতে গেলে সে হেনস্থার শিক্ষা হতে পারে। এগুলো সব কি আল্লাহর প্রতি আস্থা ভরসার অভাব, যে আল্লাহ না চাইতেই আমাদের এত কিছু ব্যবস্থা করে দিচ্ছেন। এইভাবে আমরা কোনো না কোনোভাবে আল্লাহর কাছ থেকে রিজিক পাওয়ার পরেও কোনো না কোনোভাবে আমরা আল্লাহর রিজিকের যথাযথভাবে হক আদায় করছি না, আমরা অন্য কাউরই হক আদায় করছি। নিব সব কিছু আল্লাহর কাছে কিন্তু দেব অন্য কাউকে, আস্থা রাখবো অন্য কাউকে। এবার হচ্ছে কি শারীরিক অনেক কিছু আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদের হাত দিয়েছেন, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, সেই চোখ দিয়ে আমরা খারাপ কিছু দেখি। আল্লাহ চাইতে, আল্লাহ ইচ্ছে করলে তো সেই চোখের দৃষ্টি আমাদের কেড়ে নিতে পারতেন। আমরা মুখ আল্লাহ জিহ্বা দিয়েছেন, মুখ দিয়েছেন, সেই মুখ দিয়ে আমরা ভালো কিছু বলার পরিবর্তে কখনো কখনো খারাপ কিছু বলি। আল্লাহ চাইলে আমাদের সেই মুখটাকে বন্ধ করে বধির করে দিতে পারতেন, বোবা করে দিতে পারেন। আমাদের কান শোনার জন্য দিয়েছে, আমরা অনেক সময় খারাপ কিছু শুনি, অশ্লীল কোনো শুনি, আমরা গান বাজনা শুনি, আল্লাহ চাইলে সেই শোনার জন্য আমাদেরকে পুরোপুরি বধির করে দিতে পারতেন, সেটা কিন্তু আল্লাহ করেন। আল্লাহ আমাদের পা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়ে আমরা খারাপ কাজের অগ্রসর, এগুলো কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু আল্লাহ এগুলো সিজ করছেন না, কারণ আমাদের প্রতি আল্লাহর অফুরন্ত নিয়ামত, আল্লাহ আমাদের প্রতি অফুরন্ত নিয়ামত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন। আমাদের নিজস্ব কোনো শক্তি নেই, অথচ এত কিছু ফেসিলিটিস পাওয়ার পরেও যেগুলো সুবিধা আমরা ভোগ করছি, আজকে যদি আমি কথা বলা আমার বন্ধ করে দেয়, আমার হাত বন্ধ করে দেয়, আমার পা বন্ধ করে দেয়, আজকে আমার ব্রেনের শক্তি যে কাজ, সেই কাজ যদি আল্লাহ বন্ধ করে দেয় তাহলে আমি কী করে রিজিক পেতে পারি, আমি কী করে চলতে পারি? এগুলো তো আল্লাহ আমাদের বহল রেখে দিয়েছেন, তারপরে আমরা শুকরিয়া আদায় করতে পারি না, তারপরে আল্লাহর প্রতি আমাদের আস্থা নেই। পরিশেষে এইটুকুই বলবো, আল্লাহর এতগুলো অনুগ্রহ নিয়ামত আমাদের মধ্যে রয়েছে, আমাদের যাবতীয় আস্থা ভরসা সেই আল্লাহর কাছে থাকবে। যদি আমরা
পৃথিবীর যত গায়রুল্লাহ আছে, অমূলক শক্তি আছে, তাদের প্রতি আস্থা বর্জন করে আমাদের প্রয়োজনীয় তাদের সাহায্য নেওয়া যেতেই পারে, কিন্তু সেটা বিস্তারিত আলোচনার বিষয় রয়েছে। অমূলক বিষয়গুলোর প্রতি ভরসা, তাদের প্রতি ভয়, তাদেরকে ভয় না করে যদি শুধুমাত্র আসমান এবং জমিনের মালিক একমাত্র মহান রব্বুল আলামীর ওপর আমরা আস্থা রাখি সর্বক্ষেত্রে, তাহলে আল্লাহ আমাদের কোন দিক থেকে রিজিক দেবেন যেটা আমরা কল্পনা করতেই পারি না। সুরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে এই বিষয়টা বিস্তারিতভাবে বলেছেন। আমরা যদি আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহর প্রতি আস্থা রাখি, আমরা যদি মুমিন হিসেবে আমাদের পরিচয় রাখতে পারি, তাহলে আল্লাহ আমাদের কীভাবে কোথা থেকে রিজিক দেবে আমরা নিজেরাই বুঝতে পারবো না, কল্পনাই করতে পারবো না আমাদের রিজিক কীভাবে আসতে পারে। আমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে রহমত এবং বারাকায় ভরে যাবে। পরিশেষে এইটুকুই বলতে পারি যে আমাদের জীবনের সমস্ত কিছু পথ চলা, আমাদের জীবনের যাবতীয় কিছু সিদ্ধান্ত, যাবতীয় কিছু পথ চলা, যাবতীয় উদ্দেশ্য শুধুমাত্র হোক একমাত্র সেই রহমান রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহর প্রতি ভরসা করলে, আল্লাহর জন্যই আমাদের জীবনে সব কিছু উৎসর্গ করলে, পথ চলা রাখলে আল্লাহ আমাদের জীবনে সাফল্যমণ্ডিত করবেন, পুরস্কার হিসেবে আমাদেরকে আখেরাতে জান্নাত দেবেন, আমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই সুন্দর থাকবে। আজকের মতো এইটুকুই বলা ছিল, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।